দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই ভোট প্রচারে ব্যস্ত একাধিক রাজনৈতিক দল। সেরকমই নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই ভোট প্রচারে জোর দিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। সকাল থেকেই জনসংযোগ, ভোট প্রচারে ব্যস্ত মুকুটমণি অধিকারী। তবে তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই মঙ্গলবার নদিয়ার চাকদো শহরে একাধিক ওয়ার্ডে সুবিশাল র্যালির মাধ্যমে হুট খোলা গাড়িতে একাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন মুকুটমণি অধিকারী। ভোট প্রচারে বেরিয়ে মুকুটমণি অধিকারী জানান, চাকদা শহরে আপামর সাধারণ মানুষ যেভাবে সমর্থন দেখাচ্ছে তা সত্যি অভাবনীয়। আগামী লোকসভা নির্বাচনে ভোট বাক্সে তার প্রভাব পড়বে এমনটি তিনি আশাবাদী। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ। চাকদা শহরে প্রায় 11টা ওয়ার্ডে শহর পরিক্রমা করছি এবং এলাকার সাধারণ প্রিয় নাগরিকবৃন্দের সঙ্গে সৌহার্দ্য বিনিময়, সেই সাথে সাথে আমাদের বিকালে কর্মসূচি রয়েছে কর্মী সভা, তারপরে পথসভা, এমন সমস্ত কর্মসূচি আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং চাকদার মানুষের যে ভালোবাসা, উচ্ছ্বাস এবং আবেগ এবং আশীর্বাদ তা এক কথায় চোখে পড়ার মতো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।